অগ্নিগর্ভ পরিস্থিতি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা দিন কয়েক আগে দ্বীপ প্রেসিডেন্টে সরকারি বাসভবনে চড়াও হয় বিক্ষোভকারীরা তার আগে প্রাসাদ ছেড়ে সপরিবারে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাপায়া রাজাপাক্সে জালিও দেয়া হয় প্রধানমন্ত্রীর বাসভবন বুধবার গভীর রাতে প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবরে বিক্ষোভ চরম আকার ধারণ করে শ্রীলঙ্কার বহু দেশে জারি করা হয়েছে কারফিউ প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবরে কাতারে কাতারে বিক্ষোভকারী প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহের বাস ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভ প্রশমিত করতে জল কামান কাদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে পশ্চিম শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে এদিকে দেশের অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে লিটার পেট্রোলের দাম তিন হাজার টাকা ছাড়িয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে হাজার টাকা দরে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহে প্রেসিডেন্টের যাবতীয় কাজকর্ম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর প্রেসিডেন্ট রাজা রাজাপাক্স এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন মালদ্বীপে সেখান থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুরে উড়ে যাওয়ার কথা রয়েছে তাঁর গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্রতর হয়েছে মিলছে না জ্বালানি নেই এমন অবস্থায় জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট কিন্তু তাতে করে বিক্ষোভ মারাত্মক আকার নিয়েছে প্রধানমন্ত্রী বিক্রম সিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিক্ষোভকারীদের লাগাতর হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে আগামী কুড়ি জুলাই নয়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছেন সেদেশের পার্লামেন্টের স্পিকার ইউপা আবে বর্ধনে। রাজধানী কলম্বো সহ পশ্চিম শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়েছেন তাদের দাবি রাজাপাক্সাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তি দিতে হবে শ্রীলঙ্কান বিমান বাহিনী সূত্রে খবর যে তারা প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পরে মালদ্বীপে যাওয়ার জন্য প্রেসিডেন্ট রাজাপাক্সের জন্য একটি বিমানের ব্যবস্থা করেছে সূত্রের খবর বিমানে উড়ে মালদ্বীপে যাওয়ার সময় বিমানে থাকা চার যাত্রীর মধ্যে ছিলেন প্রেসিডেন্ট রাজাপাক্সে তার স্ত্রী এবং তাদের দুই দেহরক্ষী রিপোর্ট নিউজ